স্মৃতির মুকুরে মম আজন্ত ছায়া পরে রানে কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কতদিন তুমি নাই কাছে তবু আপনাদের উপস্থিতিতে আমাদের এই প্রচেষ্টার সার্থক হয়েছে। আমি কমল দাশগুপ্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এসিআইয়ের পক্ষ থেকে এবং আমাদের সহযোগী ইটিভির পক্ষ থেকে আপনাদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। গীত আকাশে দেখা দেয় এক উজ্জ্বল নক্ষত্র, অতঃপর সঙ্গীতপ্রেমী সকল শ্রোতাসহ সর্বস্তরের সঙ্গীত বোদ্ধাদের তিনি মন্ত্রমুগ্ধ করে রাখেন পঞ্চাশ দশকের শেষ পর্যন্ত। তার সুরের ছোঁয়ায় অগণিত শিল্পী আকাশ ছোঁয়া জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই সুরস্রষ্টা কেবল সুরের সাগরেই আকণ্ঠ নিমজ্জিত ছিলেন না, তিনি লিখেছেন অসংখ্য জনপ্রিয় অমর গান। একাধারে তিনি ছিলেন অত্যন্ত উঁচু মানের যন্ত্রী এবং সঙ্গীতের শিক্ষক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তার অনেক গানের সুর করিয়েছেন এই সুর সাধককে দিয়ে। তিনি ছিলেন নজরুল গীতির অন্যতম শ্রেষ্ঠ সুরকার। কমল দাশগুপ্ত, যাকে কোনো আভিধানিক বিশেষণেই বর্ণনা করা যায় না, স্বনামেই তিনি আজন্ম ধ্রুবতারা। এই অসাধারণ সুর সাধক মহান সঙ্গীত ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকীতে বিনম্র কৃতজ্ঞতায় আমরা তাঁর প্রতি আমাদের অন্তরের অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। সম্মানিত সতী, শুভ সন্ধ্যা। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুর সাধকের জন্মশতবার্ষিকীতে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ। প্রিয় দর্শক, কমল দাসের সুর মানেই পরিচ্ছন্ন গানে আচ্ছন্ন হয়ে থাকা, মহাবিষ্ট থাকা। আপন প্রতিভায় তিনি শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছেন তাঁর প্রতিটি গানে। তাঁর সুরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মিশ্র রাগ। রাগাষ্টহী বহু গান আছে যেখানে তিনি ঘটিয়েছেন রাগের অভিনব মিশ্রণ। তাঁর গান শুনলে যে কোনো শ্রোতার মনে ভেসে ওঠে জীবনের প্রতিচ্ছবি, যা কখনো মিলনের আনন্দে উদ্বেলিত, আবার কখনো বিরহ বেদনায় বিধুর। প্রিয় দর্শক, এই কিংবদন্তি শিল্প সুরকারকে নিয়ে কিছু বলার জন্য আমি প্রথমে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একজন কবি, সুরকার, শিল্পী এবং সাবেক সচিব। জনাব আসাফউদ্দৌলাকে কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্ত সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্যেষ্ঠদের প্রতি আমার সালাম।
বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং বয় কনিষ্ঠদের প্রতি দোয়া। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে এসেছি যার গান গেয়ে গেয়ে আর শুনে শুনে বড় হয়েছি আমরা, কিন্তু কি আশ্চর্য, তার জন্ম এবং মৃত্যু দুটোই বাংলাদেশে এবং তার সারা জীবনের কর্মক্ষেত্র কলকাতা ভারতে। কিন্তু এই যে তার একটিমাত্র জীবনী একটি বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটি বেরিয়েছে পাকিস্তান থেকে এবং টাইটেল দিচ্ছে এ ট্রিবিউট টু দি গ্রেটেস্ট কম্পোজার। কি বেদনার কথা যে যাদের তিনি তারা কেউ তাকে সম্মান করেনি। এবং তিনি কেন এই বই লিখেছেন তার একটা জায়গায় আমি একটি লাইন পড়ে শোনাচ্ছি। ওয়ান ফাইন ইভিনিং তার এক বন্ধুর বাড়িতে হি কল্ড মি ওভার অ্যান্ড প্লেড সাম রেকর্ডস অফ দি ওল্ড গ্রামোফোন। আই ওয়াজ ট্রান্সপোর্টেড টু সাম আদার ওয়ার্ল্ড ডিউরিং দ্যাট ইনক্রেডিবল লিসনিং স্প্রী ওয়েন গুল played one record after another on his gramophone. I discovered that almost every song was composed by Komal Dasgupta. Amar somporke chotto nibandho likhechi eta apnader asha kori jodi ghotabe na tar amor sthitir proti kichu anubhav. Bangla gane shanto sarbote onek phuler mela, হিমাংশু দত্ত, রায়চাঁদ বড়াল, অনিল বিশ্বাস, অনুপম ঘটক, পঙ্কজ কুমার মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, দুর্গা সেন, সুধীরলাল চক্রবর্তী, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী এবং আরও অনেক সুরকার আধুনিক বাংলা গান ও উর্দু গীতের শ্রোতাপ্রিয়তাকে সৃষ্টি ও সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এ পর্যায়ে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের যুগান্ত সৃষ্টিকারী বাংলা সঙ্গীতের ধারা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। আধুনিক বাংলা গানের জগতে যারা সৃষ্টিশীলতায় অতুল্য বলে আমি মনে করি এবং মান্য করি, তারা হলেন সুধীরলাল চক্রবর্তী, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, শচীন দেব বর্মন ও সলিল চৌধুরী। এদের সুরে এক ধরনের স্বকীয় চরিত্র আছে যে জন্য তাদের সুর শুনলেই আমরা বলে দিতে পারি সুরস্রষ্টার নাম। এই প্রজন্মের ছেলেমেয়েরা এদের সুর করা গান খুব একটা শোনেননি। এই সময় বদলে গেছে গানের চেহারা, পাশ্চাত্যের পপ ও রক সঙ্গীতের অন্ধ অনুকরণের ফলে বাংলা গানের বিনম্র ও শান্ত রূপ বদলে গিয়ে আসর দখল করেছে এক অসুস্থ বিনোদনের ধারা। বাংলা গানের সুরের অন্তর্মুখিতা আজ অনেকটাই হারিয়ে গেছে, সঙ্গীত এখন বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে, গান এখন আর শুনতে হয় না, দেখতে হয়। সঙ্গীত আজ বিকট চিন্তার, যৌনতা ও দৈহিক আবেদনের যৌথ উৎসব। যাদের একটু বয়স হয়েছে তারা বোঝেন আমি কি বলছি এবং কি আমরা হারিয়েছি। গানে ঘুরে ঘুরে বাজে হারানো দিনের গান যা সুর ও কাব্য হয়ে যেত মন, তাই তারা সুরকে ভালোবাসেন। যারা সুরকে ভালোবাসেন তারা এখনো একান্তে গুনগুন করে বাংলা গানের স্বর্ণযুগের সেই সব অবিনাশী গান। 1930 থেকে 1950 পর্যন্ত দুই দশক ধরে যে সুরস্রষ্টা সকলকে ছাড়িয়ে আধুনিক গান হিন্দি উর্দু গীতকে শ্রোতাপ্রিয়তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন, তিনি কমল দাশগুপ্ত, যার জন্ম বাংলাদেশের যশোর জেলায় 1912 সালে, অর্থাৎ ঠিক আজ থেকে 100 বছর আগে, এবং যার মৃত্যু বাংলাদেশের মাটিতে ঢাকায় 1974 সালে। তিনি জীবনে 8,500 গানের সুরারোপ করে গেছেন, যার মধ্যে অধিকাংশ গানই জনপ্রিয়তার অতুল্য শীর্ষে স্থান করে নিয়েছিল। এর মধ্যে 400টি নজরুল সঙ্গীত রয়েছে। কমল দাশগুপ্তের সুরের বৈচিত্র্য ছিল অবিশ্বাস্য,
খেয়াল রাগ প্রধান গান কীর্তন ভজন ইসলামী সঙ্গীত কাওয়ালি আধুনিক বাংলা গান নজরুল সঙ্গীত উর্দু ও হিন্দি গীত গজল মার্চ সঙ্গীত লোকসঙ্গীত ও সিনেমার গানের প্রতিটি শাখায় রয়েছে তাঁর অবিস্মরণীয় সব সুর। সংখ্যায় বৈচিত্র্যে ও গুণগত উৎকর্ষে সমগ্র উপমহাদেশের সঙ্গীত জগতে তাকে অতিক্রম করার মতো অবদান আর কোনো সুরকারের নেই। একথা নির্দ্বিধায় বলা যায়। এখানে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া দরকার যা থেকে সঙ্গীত রাজ্যের এই সম্রাট গানের প্রতিটি ভুবনে কী সব অবিস্মরণীয় সুর রেখে গেছে তার একটি পরিচয় যেন পাওয়া যায়। ধরা যাক আধুনিক বাংলা গানের বিশাল জগতের মাত্র কয়েকটি নমুনা। এই নমুনাগুলি আপনারা যখন শুনবেন আপনারা প্লিজ ফাসেন সিট বেল্ট, কেননা আপনারা অনেকেই জানেন না এগুলি কার সুর ছিল, অথচ সেগুলো আপনি প্রতিনিয়ত শুনছেন এবং গুনগুন করছেন। আচ্ছা, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দলি আনন্দে, এগুলো কয়েকটি মাত্র গানের আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমি দুরান্ত বৈশাখী ঝড় তুমি যে বন্হি শিখা, জেগে আছি একা জেগে আছি কারাগারে, পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়, ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, তুমি কি এখন দেখেছ স্বপন আমারে আমারে আমারে, চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে, ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধুরাত নাহি বাকি, দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে, জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরি, ওই মালতী লতা দোলে সেদিন নিশীথে বরিশন শেষে চাঁদ উঠেছিল বনে, এমনই বরষা ছিল সেদিন তুমি মো জীবনে আসিও ফিরে, মেনেছি গো হার মেনেছি এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে, যদি ভালো না লাগে তবে দিও না মন চলে তুফান মেল। ধরা যাক কিছু গীত ও গজলের নমুনা। তিনি একেবারেই সাদামাটা বাঙালি ছিলেন, কিন্তু প্রতিভার কোনো প্রদেশ থাকে না, কোনো ভাষা থাকে না। চুপকে চুপকে বোল ময়না, যাদের বয়স আজ 50 থেকে 70 তারা বুঝবেন এ সমস্ত গানের মর্ম এবং এসব গান চিনতে পারবেন। চুপকে চুপকে বোল ময়না, এটা হচ্ছে প্রথম রেকর্ডেড সং ইন ইন্ডিয়া যেটা প্রথম 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন কপিজ ওয়ার সোল্ড। দিস ইজ দ্য ওনলি রেকর্ড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং এটা কোনো ফিল্মের গান না। চুপকে চুপকে বোল ময়না, এটা যুথিকা রায়ের গাওয়া। তসবির তেরি দিল মেরা বহলা না সকেগি, তলত মাহমুদের গাওয়া। ইয়াদ দিলওয়াতে হ্যায় ও, তলত মাহমুদের গাওয়া। সোয়ে হুয়ে হ্যায় চাঁদ আর তারে, তলত মাহমুদের। আঁচল সে কেউ বাঁধ লিয়া মুঝকো হেমন্ত, ইয়াদ হামে কিউ আতি হো, মে সাজ বাজাও তুম গাও, কিতনা দুঃখ ভুলায় তুমনে প্যারে, এটাও হেমন্তের। আঁখো মে ছুপা মন মেরা, জগন্ময় মিত্র। মেরি আঁখে বানি দিওয়ানি, জগন্ময় মিত্র। তুম মেরে সামনে আয়া না করো, জগন্ময় মিত্র। মুঝকো না স্বপ্ন সে বহলাও, জগন্ময় মিত্র। একবার মুস্কুরা দো, জগন্ময় মিত্র। ইয়ে চাঁদ নেহি তেরি আরতি হ্যায়, জগন্ময় মিত্র। ও আজ নেহি তো কল আয়েগা, জগন্ময় মিত্র। ইশক কা রোগ মোল কর, জগন্ময় মিত্র। মে তেরি ছবি বানাউঙ্গা, তলত মাহমুদ। তুম ভুলায় না গে ফিরোজা বেগম, রিমঝিম বদরিয়া বরসে জ্যোতিকা রায়। বৈরন হো গই রাত, জ্যোতিকা রায়। মেরি বিনা রো রহি হ্যায়, জ্যোতিকা রায়। আজ মেরে ঘর মে প্রীতম আয়ে, জ্যোতিকা রায়। ঘুঘট ঘুঘট কা পট খোল, জ্যোতিকা রায়। পগ ঘুরু বাঁধ মীরা নাচে, জ্যোতিকা রায়। এ চাঁদ ছুপ না জানা কানন দেবী, ও বর্ষাকে পহলে বাদল মেঘদূত ফিল্মে, জগন্ময় মিত্র। ইসলামী নাথ,
रसूलों के राजा, बसो मेरे नैनन में, महबूब के घर जाना अल्लाह के घर से, तोरा देखे जा आमीना मायर कोले। लोक संगीत तुम्हें कि जानो रे बंधु, चंद्रशेखर फिल्मेर गान गेयेछिलेन गौरी केदार भट्टाचार्य। अल्लाह मेघ दे पानी दे छाय दे रे तुई अल्लाह, ए सुंदर फूल सुंदर फल मीठा नदीर पानी, खुदा तुमार मेहरबानी। नजरुल संगीत आशी 400 गानेर मध्ये कयेकटि मात्र। जबे तुलसी तलाय प्रिय सन्ध्या बेलाय, पथहारा पाखी केंदे मरे एका, आमी चाँद नहि अभिशाप, बोलेछिले तुमि तीर्थ आसिबे, मने पड़े आज से कोन जन्मे, गभीर निशीथे घुम भेंगे जाए, आगुन जालाते आसिनि गो, एसेछि देयाली जालाते, आमार जाबार समय हलो दाओ विदाय, बुलबुलि नीरब नार्गिस बने। नजरुलेर किछु देशात्मबोधक गाने तार अनेकगुलो सुर आछे, तार मध्ये कयेकटि बोलछि आमि। एकी अपरूप रूपे मा तुमाय हेरिनु बंग जननी, ओ भाई खाँटी सोनार चेये खाँटी आमार देशेर माटी, ओ आमार बांग्लादेशेर माटी। एछाड़ा अल इंडिया रेडियोर विश्वविख्यात सिगनेचार टिउनटी तारी सुर करा, नेताजी सुभाषचंद्र बोसेर कदम कदम बढ़ाए चल तारी सुर करा। कमलदास गुप्त खूब बेशी व्यवहार करतें मेलोडिक माइनर स्केल, जेटा आम्रा संगीते एनालिसिस बुझी, सेटा होच्छे सा शुद्ध रे, कोमल गांधार, तीव्र मध्यम, पंचम, कोमल धैवत, तीव्र निषाद एवं सा। एटा अनेकटा शुनते किरवानीर मतो। एई नोट्सगुलिर कम्पोजिट फर्म दुखेर ओ बेदनार आवह सृष्टि करे। वाद्यजंत्रेर व्यवहारे पाश्चात्य संगीतेर बहुल व्यवहार तार मानसिक औदार्य ओ सुरेर व्यवहारे जे एकटि सुंदर विषयन रचित होते पारे तार अनन्य दृष्टान्त। वायलिन, गिटार, सैक्सोफोन, पियानो छाड़ाओ जा अन्यरा व्यवहार करेननि, ट्राम्पेट, ओबो, डबल बैस इत्यादि पाश्चात्य यंत्र उपमहादेशीय विशेष करे उर्दू और बांग्ला गाने तिनि व्यवहार करेछेन अवलीलाय गभीर मुंशियानार साथे। मेघदूत फिल्मे तिनि 100টি वायलिन व्यवहार करेछिलेन एकसाथे एकटी गाने। तखन बांग्लाय छिलो दुटी पेशादार अर्केस्ट्रा, एकटी माइहार अर्केस्ट्रा जा कलकाताई बाजातेन बाजानो हतो बेशी, सेटी निर्देशनाय छिलेन ओस्ताद अलाउद्दीन खान, आर द्वितीयते छिलो कमलदास गुप्तेर सुरश्री अर्केस्ट्रा जेखाने कलकातार ओ भारतेर विशिष्ट वादकरा अंशग्रहण करतेन। परवर्तीते आरेकटी स्वल्पस्थायी अर्केस्ट्रा दल गड़ेछिलेन तिमिर बरण। संगीत जगतेर जन्य कमलदास गुप्तेर आरेकटी उपहार छिलो प्राय सकलेरई अजाना, सेटी छिलो शर्ट हैंड नोटेशन। जे कोनो गानेर हुबहु द्रुत ও ওয়েস্টার্ন নোটেশন ইস্টার্ন স্বরলিপির সাথে সংমিশ্রণে রচিত ছিল এক অসাধারণ আবিষ্কার। এ কাজে তিনি বিশেষ 5 ইউনিট মিউজিক কোড ব্যবহার করতেন, এর ব্যবহারের সমাপ্তি তার মৃত্যুর সাথে সাথেই। অত্যন্ত প্রচার বিমুখ এই প্রতিভার এত বড় একটি আবিষ্কার যদি আজও অব্যাহত থাকত, তাহলে গানের সুর সংগ্রহ ও সুর উদ্ধারের ক্ষেত্রে ঘটতে পারত এক বিপ্লব। এরপর বলতে হয় তার সঙ্গীতের সুর নির্মাণের মৌলিক পরিকাঠামোর কথা। প্রথমেই বলতে হয় যে তার সুরের সৌন্দর্য উৎসারিত হতো এক অপূর্ব সারল্য থেকে। একজন সুরকারের সত্যিকার পরীক্ষা হচ্ছে তিনি কতটা অনায়াসে প্রত্যাবর্তন করতে পারেন প্রথম চরণে। এ বিষয়ে কমলদাস গুপ্ত অত্যন্ত শ্রুতিমধুর এক পদ্ধতি সৃষ্টি করেছিলেন। তিনি কিছু সহজ অথচ ধ্বনিমধুর অলঙ্করণ সৃষ্টি করেছিলেন যার মধ্যে তার সঙ্গীত ব্যক্তিত্বের ছাপ এত গভীরভাবে গ্রথিত ছিল যে তার সৃষ্ট সুর শুনলেই বোঝা যেত এটা আর কারো হতে পারে না, শুধু তারই।
তার সুরে এই মৌলিক সরলতা থাকার কারণেই সেগুলি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত, কেননা তারা সহজেই সে গানগুলো অনুকরণ করে গাইতে পারত। আমি একবার তাকে প্রশ্ন করেছিলাম যে তার সুর থেকে রাগ উদ্ধার করা এত কঠিন হয়ে পড়ে কেন। হয়তো আমার মতো আপনাদেরও অনেকের যারা সঙ্গীতের সত্যিকারের বোদ্ধা শ্রোতা এই প্রশ্ন আপনাদের মনে উঠবে, ওনার কোনো গান শুনলে সহজে বোঝে যায় না এটা কোন রাগের। তিনি আমাকে বলেছিলেন যে কোনো রাগকে পুরোপুরি অবলম্বন করে সুর সৃষ্টি করা অত্যন্ত সহজ, যেহেতু নকশাটি ওই রাগের মধ্যেই দেওয়া থাকে। সৃষ্টিশীল সুর সৃষ্টির দাবি অনেক বেশি হয়ে পড়ে যখন রাগের নিজস্ব পরিচিতি গানের সুরের নকশায় এমনভাবে বন্দী হয় যেখানে গান জেগে ওঠে তার নিজের এক নতুন পরিচয়। যেমন ধরুন, আমি আজকে আশা করছি আপনারা সঙ্গীত নিয়ে কথা বললে অস্থির হবেন না, সেই ভেবেই বলছি আমরা কজন জানি এই সমস্ত। ধরুন ম্যায় তেরি ছবি বানাউঙ্গা, এটা বিলাওয়াল রাগে কিন্তু সহজে ধরা যায় না। সব দিন এক সমান নেহি থা কৌশিক ধ্বনি রাগে, তসবির তেরি রাগেশ্বরী রাগে, ভালা না থাকিতে আপনা বচপন পাহাড়ি, তুমনে মুঝকো সদা জরা কাফি, একবার মুস্কুরা দো পিলু, তুম মেরে সামনে আয়া না করো ঝিনঝটি, দিল দে কা দর্দ লিয়া মায়নে কিরওয়ানি, যেটা বাংলা তুমি কি এখন দেখেছ স্বপন। এমনি বলা যায় যে লতার বিখ্যাত আয়গা আনেওয়ালা কেই বা না শুনেছে বলেন, যাদের বয়স 45-এর উপরে সবাই শুনেছেন এই গান আয়গা আনেওয়ালা খেম প্রকাশের সুর। এটার মধ্যে বিলাওয়াল রাগ খোঁজার তো কোনো প্রয়োজন নাই, রাগকে ছাপিয়ে সে নিজের পরিচয় এত জনপ্রিয় যে আয়গা আনেওয়ালা কোন রাগ সেটা প্রশ্নের অবকাশ রাখে না। অথবা লতারি আর দেব বর্মনের সুরে গাওয়া রান বিত যায় মিয়াকে টড়ি, এখানে কি মিয়াকে টড়িকে খোঁজার দরকার হয় না। অথবা তালাতের এস ডি বর্মনের সুরে গাওয়া জলতে হ্যাঁ জিসকে লিয়ে, এর মধ্যে জৌনপুরি রাগ কেউ খুঁজবেন না নিশ্চয়ই। কি গোলাম আলীর হাঙ্গামা হয় বারপার মধ্যে দরবারি খোঁজার, অথবা মেহেদি হাসানের গুলোমে রঙ্গের মধ্যে ঝিঝিট রাগ খোঁজার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এসব অপরূপ কম্পোজিশনের অন্তরালে রাগের অস্তিত্বকে ছাপিয়ে এক নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা পায়। কমল দাশগুপ্ত কেবল 8000 অমর গানেই সুর করেননি, তিনি তৈরি করে গেছেন এক ঝাঁক প্রতিভাদীপ্ত শিল্পীদের, যেমন কানন দেবী, যুথিকা রায়, সত্য চৌধুরী, ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, তালাত মাহমুদ, কল্যাণী ঘোষ, শুভ লক্ষ্মী, ফিরোজা বেগম ও আরও বহু শিল্পী। কেসি দে, আব্বাসুদ্দিন, কমলা ঝরিয়া, আঙ্গুর বালা, সন্ধ্যা মুখোপাধ্যায় এরাও অনেক গান করেছেন কমল দাশগুপ্তের সুরে, ঠিক যেমন সুধীরলাল চক্রবর্তী তৈরি করেছিলেন উৎপলা সেনকে, গীতা দত্তকে ও শ্যামল মিত্রদের। আজকের সুরকার শিল্পীদের ব্যবহার করেন, তৈরি করেন না। কাজী নজরুল ইসলাম, কমল দাশগুপ্ত ও সুবল দাশগুপ্ত একত্রে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিতেন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ওস্তাদ জমিরুদ্দিন খান সাহেবের কাছে। সে অর্থে কাজী নজরুল ইসলাম ও কমল দাশগুপ্ত ছিলেন গুরু ভাই। একই গুরুর শিষ্যত্বের কারণে কাজী তাদের মধ্যে শুধু সুন্দর বন্ধুত্ব নয়, তাদের সঙ্গীত উপলব্ধির মধ্যেও এক সাদৃশ্য সৃষ্টি হয়। এই জন্যই কাজী নজরুল ইসলাম কেবলমাত্র কমল দাশগুপ্তকেই দিয়েছিলেন তার বিনা অনুমতিতে তার গানে সুর করার পূর্ণ অধিকার। 1956 সালে কলকাতায় তার নিজ হাতে লেখা এই ছাড়পত্রটি তারই লেখা গান সম্বলিত একটি গানের খাতায় প্রথম পাতায় আমি নিজে দেখেছিলাম। সঙ্গীতের এই দুই দিকপালের গভীর পরিচর্যায় নজরুল সঙ্গীতের কালজয়ী জনপ্রিয়তা প্রতিষ্ঠিত।
1930 থেকে 1950 এই দুই দশক ধরে যত ফিল্ম ও বেসিক ডিস্কে যত শ্রোতানন্দিত জনপ্রিয় গান শুনবেন তার অধিকাংশই কমল দাশগুপ্তের সুরারোপিত। তার মানে এই নয় যে এই সময় আর কেউ ভালো গান বা জনপ্রিয় গান রচনা করেননি, করেছেন তবে তার সংখ্যা খুব সামান্য। যেমন হিমাংশু দত্ত, যেমন সুধীরলাল চক্রবর্তী, যেমন অনিল বিশ্বাস, অনুপম ঘটক, শচীন দেব বর্মন, এরা কয়েকটি করে সুন্দর গান কম্পোজ করেছেন। কিন্তু আগেই বলেছি যে তার সংখ্যা ও জনপ্রিয়তা কমল দাশগুপ্তের সাথে কোনো ক্রমেই তুলনীয় নয়। তাই নির্দ্বিধায় বলছি যে বাংলা গান ও উর্দু গীত এর স্বর্ণযুগের সম্রাট ছিলেন কমল দাশগুপ্ত। তিনি ছিলেন খুব নির্জনের মানুষ, স্বল্পভাষী, সঙ্গপন। আমি কখনোই তার মধ্যে অহংকারের লেশমাত্র লক্ষ্য করিনি। কোনো শিল্পী বা সুরকার সম্পর্কে সুখকর ছাড়া কোনো মন্তব্য শুনিনি কখনো। কোনো সাংবাদিককে কখনো ইন্টারভিউ দেননি। ওস্তাদ ফৈয়াজ খান, আব্দুল করিম খান, বড় গোলাম আলী খান, ওস্তাদ আলী আকবর খান ও ওস্তাদ সালামত আলী খানকে তিনি অতি উচ্চাসনে স্থান দিতেন। 1943 সালে ভারতের বেনারস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ মিউজিকের সম্মানে ভূষিত করে। 1974 সালের 20 জুলাই তিনি পরলোক গমন করেন। 1965 সালে তিনি যখন ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আসেন তখন যশোর সীমান্তে আমি তাকে অভ্যর্থনা জানাই। তখনই তাকে কিছুটা অসুস্থ দেখেছিলাম, কেন যেন মনে হয়েছিল তিনি জীবনকে অতি দ্রুত পুড়িয়ে ফেলছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে যখন তাকে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল হাসপাতালে নেওয়া হয় ঢাকায়, তখন তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা একটি ক্যাবিনে ভর্তি করার জন্য তার অনুরাগীরা ও স্বজনেরা সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের প্রচুর অনুরোধ করতে থাকেন। তখন তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে কমল দাশগুপ্ত একজন গেজেটেড প্রথম শ্রেণীর কর্মী। সবাই বলছিল সঙ্গীতের এই গ্র্যান্ড মাস্টারকে অবহেলা করবেন না, এখনই দ্রুত চিকিৎসা দিন। কিন্তু কর্তব্যরত ডাক্তাররা বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন, একই কথা, উনি কি ক্লাস 1 গেজেটের অফিসার? এই অসাধারণ প্রশ্নের উত্তর পাবার আগেই কমল দাশগুপ্ত ছেড়ে গেছেন এই পৃথিবী। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। 1943 সালে কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত সৃষ্টি করেন জনপ্রিয় এই গান। গানটি লিখেছিলেন প্রণব রায়, মূল শিল্পী ছিলেন জগময় মিত্র, যিনি গানটি গেয়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। আরও একটি অমর গান পৃথিবী আমারে যায়, কালজয়ী এই গানটি তিনি সুর করেছিলেন 1946 সালে। সত্য চৌধুরী এই গানটি গেয়ে পেয়েছিলেন ঈর্ষান্বিত জনপ্রিয়তা। প্রিয় দর্শক, এই গান দুটো দিয়েই শুরু করছি আমাদের আজকের আয়োজন। আর এই গান দুটো আজ নতুনভাবে পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। এই গানটি দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদি। মনে জাগে
শৈলেন রায়ের লেখা আরও একটি গান যা কমল দাশগুপ্তের সুরে অমরত্ব লাভ করে। আজ এই গান দুটো পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী শাকিলা জাফর। ঠিকইতে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। আমি কমল দাশগুপ্তের পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।
আজকের এই বিশেষ দিনে আমার একজন খুবই প্রিয়, একজন মানে কি প্রিয় মানে কি এর থেকে প্রিয় আর হতে পারে না, এত বছরেও যিনি কখনোই মঞ্চে আমি এত গান গেয়েছি কখনো আসেনি, আজকে এই বিশেষ দিনে আমার মা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সো আমার মার জন্য শ্রদ্ধা ভরে আমি মায়ের জন্য কি একটা হাততালি হতে পারে? আজকে এই বিশেষ দিনে আমার মা এই অনুষ্ঠান দেখার জন্য এসেছেন। সো মার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার নেক্সট গানটি শুরু করছি। ভরা বাদলে গানটি মেঘদূত ছবিতে নাচের দৃশ্যের জন্য সৃষ্টি করেছিলেন কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। মোর জীবনের দুটি রাতে প্রণব রায়ের লেখা এই গানটির সুর কম্পোজিশনে
কমলদাসগুপ্ত যে কৌশল অবলম্বন করেছিলেন তা অনুসরণীয়। গানটি জগময় মিত্রের কণ্ঠে প্রথম রেকর্ড করা হয় 1946 সালে। আজ এই গান দুটো পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী ফাতেমাতুজ্জোহরা।
शिशुभूत मारी तो नारी
আজকের এই আসরে এত গুণী শিল্পীদের মধ্যে গাইতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং বাবা কমল দাশগুপ্তের সুরে গান গাইতেও অনেক গর্ববোধ করছি। আজকে আপনাদের এখানে উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সুধী। এবারে আমরা পরবর্তী গানে যাবার আগে তখন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এবং নজরুলের গানের বন্যায় দেশ প্লাবিত। এই প্রচলিত জনপ্রিয় ধারাকে অতিক্রম করা তখন যে কোনো শিল্পীর জন্য দুঃসাধ্য। একমাত্র বড় মাপের প্রতিভা ছাড়া কারো সাধ্য ছিল না এই ধারাকে অতিক্রম করা। এ ব্যাপারে কমল দাশগুপ্তকে বলা যেতে পারে একজন বিদ্রোহী সুরকার। তিনি এই ধারার পাশাপাশি একটি নতুন ধারার প্রচলন করেছিলেন। চলচ্চিত্রকে মাধ্যম হিসেবে পাওয়ার ফলে
তার এই ধারার গান একসময় চল্লিশ এবং পঞ্চাশের দশকে অবিভক্ত বাংলায় এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছিল এবং একটি বেগবান আধুনিক গানের ধারা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। শোনা যায় তিনি আশিটির মতো ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন এবং প্রায় প্রতিটি ছবি তৎকালে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল তার অপূর্ব সুর সংযোজনার কারণে। সে সময় তার গানের কলি কণ্ঠে ভাজিনি এরকম তরুণ তরুণী খুঁজে পাওয়া দুষ্কর ছিল। কমল দাশগুপ্তের জন্ম সঙ্গীত সাধনায় নিবেদিত প্রাণ রুচিবান একটি মধ্যবিত্ত পরিবারে। প্রফেসর বিমল দাশগুপ্ত একদা যিনি গ্রামোফোন কোম্পানিকে জনপ্রিয় করেছিলেন তিনি তার অগ্রজ। তারই শিক্ষা ও প্রেরণায় ভাই বোনেরা সকলেই সঙ্গীত শিল্পী, তাদের মধ্যে কমল দাশগুপ্ত সর্বাগ্রগণ্য। তার ছোটবেলার গানের রেকর্ড সেকালে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তিনি বিখ্যাত অন্ধগায়ক কৃষ্ণচন্দ্র দে এবং জমিরুদ্দিন খাঁ সাহেবের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন। ১৯৩১ সাল থেকে গ্রামোফোন কোম্পানির সঙ্গে তার যোগাযোগ। ১৯৩৪ সালে তিনি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। কবি তখন গ্রামোফোন কোম্পানির জন্য গান রচনায় নিয়োজিত। সুরকার হিসেবে কমল দাশগুপ্তের নাম তখন শহর থেকে গ্রাম পর্যায়ে ব্যাপ্ত। কমল দাশগুপ্তের সুরের প্রতি কবির এমন এক শ্রদ্ধাবোধ ও আস্থা ছিল যার ফলে তিনি তাকে সুর করতে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। কবির অসংখ্য গানে কমল দাশগুপ্ত সুর দিয়েছেন। কবি যেমনটি চাইতেন কমল দাশগুপ্ত তেমনটি দিতে পারতেন বলে অনেক সময় কোনটা কার সুর বোঝা দুষ্কর হয়ে পড়ে। কবি বলতেন, কথা বুঝে এমন সুর দিতে কমল ছাড়া আর কেউ পারে না। নজরুল সঙ্গীত যখন প্রায় উপেক্ষিত হয়ে বন্ধনীভুক্ত হয়েছিল সে সময় নজরুল সঙ্গীতের প্রচার এবং তার অবিকৃত সুর প্রচলনের জন্য তিনি নীরবে দীর্ঘকাল সংগ্রাম করেছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, কমল দাশগুপ্তের জীবিতকালে আমরা তাঁর প্রতিভাকে আমাদের সংস্কৃতি বিকাশের এবং নজরুল সঙ্গীত প্রসারে কাজে লাগাতে পারিনি। তিনি আজ বেঁচে নেই। তাঁর ঈর্ষণীয় প্রতিভাকে কেন্দ্র করে এখনও নিরলস সাধনায় ব্যাপৃত আছেন তার সহধর্মিনী ফিরোজা বেগম। কমল দাশগুপ্ত ও কাজী নজরুলের সঙ্গীত চিন্তার বর্তমান যোগসূত্র একমাত্র ফিরোজা বেগমই। এ পর্যন্ত তিনি ১০০০এরও বেশি নজরুলের গান গেয়েছেন। এই সঙ্গীত সন্ধ্যাকে উপলক্ষ করে আমরা কমল দাশগুপ্তের বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। কোনো মহৎ শিল্পীর মৃত্যু নেই, জাত নেই, তাদের সৃষ্টির মধ্যেই তারা অমর। কমল দাশগুপ্তের সৃষ্টির মধ্যে যেন আমরা খুঁজে পাই আমাদের দিগন্ত দিশারী অগ্রযাত্রার মশাল। তেজবীর মেরাদিল বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ গজলটি। ১৯৪৫ সালে তালাত মাহমুদের কণ্ঠে রেকর্ড করা হয় এই গজলটি। অসম্ভব জনপ্রিয়তা পায় কমল দাশগুপ্তের এই সৃষ্টি দুটি। এবারে এই গজল দুটি নিয়ে আসছেন বিশিষ্ট শিল্পী আসাফ উদ্দৌলা।
खामोश रहेगी
জানি বাহিরে আমার তুমি অন্তরে নও। ভাবনার মায়াজালে বোনা এই মিষ্টি গানটি 1946 সালে কমল দাশগুপ্তের সুরে রেকর্ড হয়। গানটির কথা লিখেছিলেন প্রণব রায়। ভুলি নাই ভুলি নাই গানটি 1948 সালে জগন্ময় মিত্রের কণ্ঠে রেকর্ড হয়। সঞ্চারিতে সুরের অপূর্ব খেলা অমরত্ব এনে দেয় গানটিকে। বলা বাহুল্য, জগন্ময় মিত্র সর্বস্তরের শ্রোতার মন কেড়েছিলেন এই গানটি দিয়ে। আজ এই গান দুটো নিয়ে আসছেন বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা। আমি চেষ্টা করব আমাদের অনেক প্রিয় আপা ফিরোজা আপার গায়কী আমরা ধরতে পারবো না, তবে চেষ্টা করছি সেই সুরে সেভাবে গাইতে। Thank you.
এই গানটি শোনেননি বা পছন্দ করেন না এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। গানটির কথা লিখেছিলেন প্রণব রায় এবং গানটি রেকর্ড হয়েছিল 1943 সালে। তুমি এসেছিলে জীবনে আমার, ভালোবাসার এই আবেদন যেন চিরন্তন। রবীন মজুমদারের কণ্ঠে এই জনপ্রিয় গানটি রেকর্ড হয় 1943 সালে। গানটি লিখেছিলেন প্রণব রায়। আজ এই গান দুটো নিয়ে আসছেন বাংলার সঙ্গীত আকাশের আরেক উজ্জ্বল নক্ষত্র, যার কণ্ঠের কাছে এদেশের অগণিত সঙ্গীত প্রেমিক চিরঋণী হয়ে থাকবেন। আসছেন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর সন্ধ্যায় এই মহান সুরস্রষ্টার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটু কাছাকাছি আসার। উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছবি কাজ করেছিলেন খুবই কম। তো একটা ছবিতে আমি ওনার সুরে গান গিয়েছিলাম, গাওয়ার সৌভাগ্য হয়েছিল। এটা অমল বোস অমলদার ছবি ছিল কেন এমন হয়। তো আজকে আমি চেষ্টা করছি, প্রথমে এমনই ভরসা ছিল সেদিন গানটি গাওয়ার জন্য। ছিল আলো সুদিন আমি কি করে
রচনাকে কমল দাশগুপ্ত অমরত্ব এনে দিয়েছেন তার দুর্দান্ত সুরের মায়ায়। বিরহের বেদনাকে তিনি তার সুরের ধারায় যেন সিক্ত করেছেন, তাই শ্রোতারা গানটিকে তাদের হৃদয়ের কাছে জায়গা করে দিয়েছেন। গানটি গেয়েছিলেন তালাত মাহমুদ। মেনেছি গো হার মেনেছি, ভালোবাসার এই অপূর্ব আত্মসমর্পণকে সুরের মায়ায় এতটা মূর্ত করে তোলা কেবল একজন কমল দাশগুপ্তের পক্ষেই সম্ভব ছিল। সুভদ্রার লেখা এই গানটি গেয়েছিলেন, এই গানটি লিখেছিলেন সুবোধ পুরকায়স্থ। আজ এই গানটি গাইবেন এদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী সুভাষ নন্দী।
মানুষের জন্য মানুষের ভালোবাসা থাকবে, থাকবে না হিংসা দেশ। তোমাকে আবার ফিরে পেতে চাই সেই পৃথিবীতে। এই কি গো শেষ দান, এই সত্যটাই যেন গানের ভাষা এবং সুরে চিরস্মরণীয় হয়ে থাকবে। 1942 সালে গড়মিল ছবিতে গানটি শিল্পী এবং নায়ক রবিন মজুমদারের কণ্ঠে রেকর্ড করা হয়েছে। কেউ ভোলেনি গানটি, ভোলা যাবে না। আজ গান দুটি গাইবেন সঙ্গীত আকাশের আর একে ধ্রুবতারা, আর একে কিংবদন্তী কমল দাশগুপ্তের যোগ্য সহধর্মিনী শিল্পী ফিরোজা বেগম। মানুষের
Thank you.
জন্মেছিলেন এই উপমহাদেশে। তিনি তার অসাধারণ সৃষ্টি দিয়ে আমাদের যে ঋণে আবদ্ধ করে গেছেন তা পরিশোধের সাধ্য আমাদের নেই। তবে এ আমাদের দীনতা নয়, আমাদের অহংকার। তিনি আমাদের অহংকার, আমাদের অন্তরের সমস্ত ভালোবাসা, সমস্ত কৃতজ্ঞতা, অপরিসীম শ্রদ্ধা কেবল তোমার জন্য। হে মহান সুর স্রষ্টা, অকুণ্ঠ চিত্তে আজ আমরা তোমায় প্রণতি জানাই, ধন্যবাদ জানাই উপস্থিত সকলকে, যাদের সহযোগিতা, যাদের উপস্থিতি সফল করল আমাদের আজকের এই মহৎ আয়োজনকে। শুভরাত্রি।